হ্যালো মামুল্যান্ডার্স, কেমন আছো তোমরা? আমি এবং জারি দুজনেই ভালো আছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরাও ভালো আছো আশা করছি। তোমাদের এই সময়টুকু আমি এবং জারি খুব মজা দিতে পারছি সম্ভবত, তো সেটা কিন্তু তোমরা আমাদেরকে জানাচ্ছ না। অবশ্যই সেটা তোমরা আমাদেরকে জানাতে পারো কমেন্ট করার মাধ্যমে, ঠিক আছে? তো বাবুল্যান্ডার্স, তোমরা আস্তে আস্তে জয়েন করো, আমরা কিন্তু ভিডিও শুরু করে দিব। সো আমরা কিছুক্ষণ গল্প করি, তারপর আমরা ভিডিও শুরু করছি। আসুক, কিছু বাবুল্যান্ডার আসুক, আমরা একসাথে শুরু করছি। আজকে কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বানাবো। আবারও বলছি, এই ভিডিওটা যারা শেয়ার করবে তারা বাবুল্যান্ডের পক্ষ থেকে পেয়ে যাবে ফ্রি এন্ট্রি কুপন। অর্থাৎ এই ভিডিওটা শেয়ার করার পর তুমি এটা যদি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে দাও, তাহলে পাবে বাবুল্যান্ডের পক্ষ থেকে ফ্রি এন্ট্রি কুপন। সো বাবুল্যান্ডার্স, অনেকেই চলে এসেছো, চলো তাহলে আমরা স্টার্ট করি। আজকে আমরা কী বানাবো জানো? আজকে আমরা বানাবো, দাঁড়াও, আমরা আজকে একটা রিস্ট বেল্ট বানাবো, দেখতে পাচ্ছ? এটা কিন্তু আমরা কাগজ দিয়ে করেছি। তো এটা আমরা কীভাবে বানাবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা কি এটা দেখতে চাও? দেখতে চাও? কেউ কথা বলছে না। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দেই। তো বাবুল্যান্ডার্স চলো, এর জন্য আমি কী কী লাগছে বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা আঠা লাগছে, কাগজ লাগছে দুই রঙের, তারপর একটা কেচি, আর লাগছে পেন্সিল। ঠিক আছে, তাহলে আমি প্রথমত যেটা করব সেটা হচ্ছে তুমি এটা যতটুকু মোটা করতে চাচ্ছ সে পরিমাণ মোটা তুমি করতে পারো, 1 ইঞ্চিও নিতে পারো অথবা 1.5 ইঞ্চিও নিতে পারো, এটা তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কতখানিটা নিবে। আমি সাধারণত 1 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে? ধরো আমি 1 ইঞ্চি একটু বেশি নিয়ে এটাকে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিয়েছি। এবার যেটা করবো, এই তুমি কেটে ধরবে না, এবার যেটা করবো সেটা হচ্ছে এটা, এটার মধ্যে আমি আমার ইচ্ছা মতো কিছু এঁকে নিচ্ছি। আমি এখানে এখন একটা প্রজাপতি আঁকছি, ওর হাতে যেটা করেছি সেটা হচ্ছে শার্ক, কিন্তু আমি এখন একটা প্রজাপতি করে নিচ্ছি। তুমি এই হাতে পড়েছো, দেখো আমি প্রজাপতির পাখাটা এভাবে এঁকে নিয়েছি, ঠিক আছে? এবার যেটা করবো সেটা হচ্ছে এটাকে কেটে নিব। বাবুল্যান্ডার্স, এই ভিডিওটা তোমরা শেয়ার করলে পেয়ে যাবে বাবুল্যান্ডের পক্ষ থেকে ফ্রি এন্ট্রি কুপন, ঠিক আছে? এই জন্য তোমরা এটা শেয়ার করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবে, প্লিজ প্লিজ প্লিজ। আর বাবুল্যান্ডারি ওপেন হওয়ার পরে অবশ্যই তোমরা ফ্রি এন্ট্রি কুপনটা পেয়ে যাবে। তো আমি এভাবে করে কেটে নিয়েছি, এবার যেটা দেখাচ্ছি দেখো আমার কিন্তু এটা দুই সাইডে আছে, আমি এটা মাঝখান থেকে অংশটা কেটে নিব। এই যে দেখো এরকম দুই ভাগ করে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে আমি এটা যদি তোমার হাতের মাপ অনুযায়ী এটা কতটুকু লাগছে আমি সেটা ততটুকু কেটে নিব। আচ্ছা সমস্যা নেই, তো আমি ওদেরকে একরকম দেখাচ্ছ ওভাবে বানিয়ে নিবে, চুপ। আমি এখান থেকে কিছুটা অংশ কেটে নিব। আচ্ছা সমস্যা নেই, এবার যেটা করব সেটা হচ্ছে এর একদম মাথা এখান থেকে এক সাইড এখান থেকে কাটবো, এভাবে এক সাইড কেটেছি, আবার ঠিক এই সাইড থেকে কাটবো এই ওপর থেকে, অর্থাৎ এভাবে কাগজটা উল্টে নিয়ে আবার এখান থেকে কেটে নিচ্ছি। এবার আমরা এটাকে এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। কেমন লাগছে? কার্টুন কার্টুন লাগছে। ঠিক আছে, আবার সেম একই ওয়েতে এই অংশটুকু আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি।
এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এই হলুদ কাগজটা নিচ্ছি। এখানে আমার কাছে কিছু কিছু এক্সট্রা হলুদ অংশ আছে, সেটাকে আমরা এভাবে করে বিভিন্ন শেপে কেটে নিব, এভাবে এলোমেলো কিছু ভাঁজ দিয়ে সেটাকে আমরা বিভিন্ন শেপে কেটে নিচ্ছি। কেন সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। এভাবে বিভিন্ন শেপে কেটে নিয়েছি। হ্যাঁ বলো। এবার আমি আমার যে প্রজাপতিগুলো আছে সেগুলোকে একটু ডেকোরেট করে নিই এই অংশগুলো দিয়ে। হ্যাঁ, তোমাদের সাথে কথা বলো। কালকে ও আমার ছবি এঁকেছে, কার ছবি এঁকেছে সে বুঝিই না। হ্যাঁ, একটা খালি গোল দিয়ে দুটো চোখ দিয়ে দিলেই হবে, আর কিছু লাগবে না। তোমরা চাইলে এটাকে তোমাদের মতো করে রং করে নিবে, আর অথবা তোমাদের মতো করে ডেকোরেশন করে নিবে। আর অবশ্যই বর্ডার করতে ভুলবে না, কারণ বর্ডার করলে জিনিসটাকে দেখতে আরো বেশি ভালো দেখায়। তোমরা চাইলে এটাকে পেন্সিল দিয়েও এঁকে নিতে পারো, ঠিক আছে? যেহেতু আমি এখানে তোমার হচ্ছে আমি এখানে কাগজ দিয়ে যে ডেকোরেশনটা করেছি, তোমরা চাইলে সেটা পেন্সিল দিয়ে বিভিন্ন রকমের এঁকে এটাকে ডেকোরেট করতে পারো। সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে। তোমাকে আমি এটাতে পাড়ি দেবো, বলেছি না কেচি ধরবে না। এবার এই সাইডটাতেও আমি একটু কাগজগুলো লাগিয়ে নিচ্ছি। বাবু লার্নার্স, তোমরা যারা এখন এসে জয়েন করেছো তাদের মন খারাপ করার কিছুই নেই। আমি এটা কিছুক্ষণ পর আমাদের পেজে আপলোড করে দিব। প্লিজ তোমরা পেজে চোখ রাখবে, ঠিক আছে? দেখো আমি এভাবে করে এখানেও কিছু অংশ, অর্থাৎ কিছু কাগজ, ছোট ছোট কাগজের টুকরা যেটা আমি করেছিলাম সেগুলো লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করে এটাকে ডেকোরেট করতে পারো। এবার যেটা করব সেটা হচ্ছে যে বাড়তি অংশটুকু যেটা আছে সেটা আমি কেটে দিব। বাড়তি যে অংশটুকু আছে, দেখো এটার যে এখানে একটু বাড়তি যে অংশটুকু আছে একটু আমি কেটে দিচ্ছি। খুব সাবধানে কাটবো যেন আমার প্রজাপতির বড় একটু কেটে না যায়। বাবুল্যান্ডার, স্যার এই ভিডিওটা তোমরা শেয়ার করলে পেয়ে যাবে বাবুল্যান্ডের পক্ষ থেকে ফ্রি এন্ট্রি কুপন, ঠিক আছে? অর্থাৎ শেয়ার করে সেটাকে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবে, তাহলে অবশ্যই ইনবক্স করবে, তাহলে কিন্তু তুমি এইটা পেয়ে যাবে। আমার কাটা হয়ে গেছে দাড়ি, যদিও এটা মেয়েদের রেস ব্রেকটা হয়েছে। আমি তো দাড়ির হাতে এটা করে দেখাবো। একটু 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 দেখো এটা কিভাবে এটা হয়ে গেছে। এই দেখো, একটু দেখো ওদেরকে। এই দেখো বাবু ল্যান্ডার্স, আমাদের রেস বেলটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? এটা উল্টা হয়ে গেছে। সো তোমরা তোমাদের পছন্দ মতো এভাবে বানিয়ে নিতে পারো বিভিন্ন রকমের রিস্ট বেল্ট। এবং এটা কিন্তু চাইলে তুমি তোমার ফ্রেন্ডকে, যেহেতু এখন ফ্রেন্ড বা তোমার ছোটো ভাই বোন বা তোমার মা যদি তার বার্থডে থাকে, এখন যে অবস্থা আমরা তো বাহিরে যেতে পারছি না, তুমি কিন্তু এভাবে করে তাকে একটা গিফটও দিতে পারো, ঠিক আছে? সো বাবুল্যান্ডার্স, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার আমাদের দেখা হবে। খোদা হাফেজ, ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে এবং অপ্রয়োজনে বাসার বাহিরে যাবে না। আল্লাহ হাফেজ।